আজ 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন, আর এই জন্মদিনকে ঘিরে রাজ্যের সমস্ত সম্প্রদায়ের মানুষ মেতে উঠেছে উৎসবে আনন্দে। শুধু তাই নয়, বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে চড়ুই ভাতির মাধ্যমে এই দিনটিকে উপভোগ করা হচ্ছে। আর একটু অন্যরকমভাবে অভিনব কায়দায় এক ছোট্ট শিশুর এই ক্রিসমাস ডে পালনের চিত্র ফুটে উঠল মেদিনীপুর শহরের জেলাশাসক দপ্তরের সামনে। সান্তা সেজে অভিনব কায়দায় আগামী দিনে পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে সবুজায়নকে ধরে রাখতে রাস্তায় দাঁড়িয়ে নিত্যযাত্রী সহ গাড়ি চালকদের বৃক্ষদানের মাধ্যমে এই দিনটিকে পালন করা হচ্ছে, যা দেখে অনেকটাই সচেতনতা বোধ জাগবে সাধারণ মানুষের মধ্যে, এটা বলাই বাহুল্য। বিভিন্ন ব্যানারের মাধ্যমে গাছ কাটা, অপরাধমূলক কাজ এবং সবুজায়ন ধ্বংস করা, এটা কোনো মতে যেন সাধারণ মানুষ না করে তাই নিয়ে এদিন এভাবে সচেতনতা বোধ সৃষ্টি করে পথচালিত মানুষ থেকে শুরু করে এলাকার মানুষের কাছে। আরো লোক আসছে।